শুভ সকাল ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আব্বুর সবজি বাগানের কি অবস্থা, কেমন ফলন হচ্ছে। চলুন দেখে আসি আব্বুর শখের সবজি বাগান। আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। চলুন প্রথমে দেখে আসি আব্বুর বেগুন গাছের কেমন ফলন হচ্ছে। যেহেতু এগুলো হাইব্রিড গাছ, সেহেতু আকারে এখনো ছোট আছে, এগুলো আরো অনেক বড় হবে। তিন চার রকমের অর্থাৎ তিন চার জাতের বেগুন রোপণ করা হয়েছে। সব গাছেই আলহামদুলিল্লাহ ভালো ফলন হচ্ছে, কিছুদিনের ভিতরে খাওয়ার উপযোগী হবে। লাউ এবং কুমড়ারও ফলন অনেক ভালো হচ্ছে। গাছ আকার অনেক ছোট, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু গাছগুলো আকার অনেক ছোট, সে তুলনায় ফলন অনেক ভালো হচ্ছে। কুমড়া গাছের একদম গোড়ায় থেকে ফলন শুরু হয়েছে, প্রায় প্রতিটি ডগায় ডগায় কুমড়া হচ্ছে। লাউয়েরও বাম্পার ফলন হচ্ছে। এর আগে যে টমেটো গাছ দেখিয়েছিলাম, বর্তমানে টমেটো প্রায় পাকার অবস্থা, হয়তোবা আগামী এক দুই সপ্তাহের ভিতরে টমেটো পাকা শুরু হবে।
ফলন যাতে পোকামাকড় নষ্ট না করে সেজন্য বিভিন্ন রকমের স্প্রে করতে হয়। আব্বু সেগুলোই মিক্স করতেছে। এই যে এভাবেই গাছে স্প্রে করে যাতে গাছে পোকামাকড় না বসে। পোকামাকড় বসলে ফলন নষ্ট হয়, বিভিন্ন কালচে দাগ এবং পোকাই ধরে। এভাবেই সম্পূর্ণ গাছে স্প্রে করার মাধ্যমে ফলকে সুরক্ষা করা হয়। আজকে আবার বাড়ির জন্য কিছু সবজিও নিয়ে যাচ্ছি এবং সাথে সাথে আরও কিছু সবজি বিক্রি করি। এগুলো প্রথম সবজি, এখানে প্রায় 6-9টার মতো কুমড়ো এবং 6 কেজির মতো বেগুন বিক্রি করা হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন ভালো হচ্ছে, আগামীতে আরও ভালো হবে। কারণ এখনো গাছের সম্পূর্ণ ফলন দেওয়া শুরু হয়নি। ধন্যবাদ সকলকে, এরকম গ্রামীণ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন ইনশাল্লাহ।